হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, আপনার বাড়িতে কি সব সময় টাকার অভাব? তাহলে করুন এই কাজ। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাড়িতে কিছু জিনিসের পরিবর্তন করলে আপনার বাধা পাওয়া আর্থিক ভাগ্য খুলে যেতে পারে। বাড়িতে কিছু জিনিসের পরিবর্তন করুন, কিছু জিনিস বাড়িতে নিয়মিত করলে লাভ পাবেন এমনটাই দাবি করছে বাস্তুশাস্ত্র। বাড়ির উত্তর পূর্ব কোণে 7টি সাদা ও হলুদ রঙের ক্রিস্টাল রাখুন, এতে ঘরে ইতিবাচকতা আসবে এবং সম্পদ থাকবে। ঘর মোছার সময় 1 চিমটি হলুদ যোগ করুন, এর কারণে ঘরে বৃহস্পতির উচ্চ প্রভাব থাকবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। ঘরে যদি উন্নতির পরিবেশ কম থাকে, তাহলে ঘরে প্লাস্টিক গাছ সরিয়ে আসল গাছ লাগান, এর ফলে অর্থ আসবে বাড়িতে। বৃহস্পতিবার উত্তর দিকে গোলাপি পদ্ম রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। বাস্তু জলের প্রবাহ এবং অর্থের মধ্যে সংযোগ সম্পর্ককে ব্যাখ্যা করে। প্রবেশদ্বারে পদ্ম ফুলে ভরা তাজা জলের পাত্র বা উত্তর বা পূর্ব কোণে অ্যাকোয়ারিয়ামের মতো জল সজ্জার জিনিসগুলি যোগ করুন, এটা সম্পদ আকর্ষণ করবে। ঋণ সংক্রান্ত কাগজপত্র বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখুন, খুব শীঘ্রই আপনি এতে অর্থের গতি অনুভব করবেন। শোয়ার ঘর থেকে মাছের অ্যাকোয়ারিয়ামের মতো জিনিসগুলি সরিয়ে ফেলুন, এর মাধ্যমে আপনি ঋণে ডুবে থাকলে তা থেকে বেরিয়ে আসতে পারবেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বা অফিসে ফিশ অ্যাকোয়ারিয়ামে রাখা খুবই উপকারী। যদি সঠিক স্থানে এবং দিকে স্থাপন করা হয়, তবেই ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। এছাড়াও আলমারিতে সুগন্ধি থাকলে তা বের করে নিন, আর্থিক ক্ষতি বন্ধ হবে। আর্থিক লাভের জন্য সর্বদা উত্তর পূর্ব দিকে মন্দির স্থাপন করুন। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি, এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।